শর্টকাট ইংরেজি টিপস সিক্স। এই টিপস গুলো জানা না থাকলে ইংরেজিতে যে চাকরির পরীক্ষা হয় সেগুলোতে নম্বর পাওয়া যায় না, তাই এই টিপস গুলো জানা খুবই জরুরি দরকার। ডিটেলসে মনে থাকে না, কিন্তু হালকা করে জানা থাকলে, শর্টকাট জানা থাকলে পরীক্ষায় নম্বর ভালো পাওয়া যায়, প্যানেলের নাম ওঠানোর সুবিধা হয়। 1 নম্বর, জুনিয়ারে জুনিয়র, সিনিয়র, ইন্টেরিয়র, সুপেরিয়র, মাইনর, মেজর, প্রায়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ইনফেরিয়র প্রভৃতি ওয়ার্ডের পর সেন্টেন্সে টু বসবে। কেন? এগুলো ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি, এগুলোর পরে দেন বসবে না, টু বসাতে হবে। কেন? তুলনা বুঝায়। যেমন সে আমার থেকে বড়, হি সিনিয়র টু, এই যে টু বসেছে, সিনিয়র টু, এই যে টু বসেছে। তারপরে নৃপেন্স পয়েম ইজ ইনফেরিয়ার টু মাইন, মানে আমার থেকে নিকৃষ্ট, এই যে টু বসেছে ইনফেরিয়ার এর পরে। সেরকম সিনিয়র টু, ইন্টেরিয়ার টু, সুপেরিয়ার টু, মাইনর টু, মেজর টু, প্রায়র টু, এন্টেরিয়ার টু, পোস্টেরিয়ার টু, এই মতো হবে। 2 নম্বর, হু, হু মানে কে, নিজেই সাবজেক্ট, তাই হু এর পর সরাসরি মেন ভার্ব বসবে। WH কোশ্চেন তৈরি করার সময় হু এর এটি সাধারণত কাজে লাগে। যেরকম ধরো রবি রোট গীতাঞ্জলি, এই যে রোট ভার্ব আছে, এটি সরাসরি কে লিখেছে, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ লিখেছে। যে প্রশ্ন করতে হয় গীতাঞ্জলি কে লিখেছে, তো এই যে রবির জায়গায় হু বসিয়ে দিয়ে জিজ্ঞাসা দিলেই হয়ে যাবে। যেরকম এই যে হু এর পর সরাসরি মেন ভার্ব বসে গেল রোট, গীতাঞ্জলি। কিংবা কিন্তু দেখো হোয়াট দিয়ে যদি কোশ্চেন করো তো পাস্ট টেন্স অনুযায়ী এই যে অক্সিলারি ভার্ব একটা ডু ভার্বের রূপ, পাস্ট টেন্স ডিড চলে এলো, আর এই যে সাবজেক্টের পরে মেন ভার্ব বসলো, এই রকম হবে। হ্যাঁ, তাই মনে রাখবে হু এর পর সরাসরি হু দিয়ে ফ্রেমিং WH কোশ্চেনে সরাসরি ভার্ব বসবে। তারপরে 3 নম্বর, অন্য কাউকে দিয়ে কোনো কাজ করানো বোঝালে প্যাসিভ ভয়েস, আমরা জানি লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের বেশিরভাগই করে দিই, কিন্তু সব ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু লেট দিয়ে শুরু হবে না প্যাসিভ ভয়েস। কেন? ওই সমস্ত যে সমস্ত কাজগুলো অন্য কাউকে দিয়ে করানো হয় সেগুলো লেট দিয়ে হবে না। যেরকম জুতা পালিশ করা, তারপরে জামা সেলাই করা, এই সমস্ত কাজগুলো নিজে করা যায় না। গাড়ি ধোয়া কাউকে দিয়ে করাতে হয়, সেগুলো মনে রাখবে লেট না দিয়ে হ্যাপ বা গেট দিয়ে শুরু হবে। যেরকম এই যে তাবু বসানো, পুট আপ ভার দ্য টেন্থ অবজেক্ট, তো এমনি আমরা কি জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, লেট প্রথমে, তারপরে সাবজেক্ট দ্য টেন্থ, তারপরে বাইরে থেকে বি, এই যে লেট, তারপরে এই যে লেট অবজেক্ট, অবজেক্ট বসানো হলো, তারপরে যে বাইরে থেকে বি বসানো হলো, তারপরে এই যে ডবল হয়ে গেছে পুট পুট, এরকম হবে না। কেন? এই তাবু বসানোর কাজ সাধারণত কাউকে দিয়ে করানো হয়, তাই কি হবে হ্যাব বা গেট গোড়া দিয়ে শুরু হবে, তারপরে যে অবজেক্ট গেট অবলিক হ্যাব দ্য টেন্থ পুট আপ, এরকম হবে। কিংবা দেখো স্টিচ ইয়র ক্লোথ, তো কি হবে লেট দিয়ে হবে না, হ্যাব অর গেট ইয়র ক্লোথ স্টিচ। তারপরে ওয়াশ ইয়র কার, কি হবে হ্যাব অর গেট ইয়র কার ওয়াশড, বি লাগবে না। 4 নম্বর টিপস, কিছু প্রভার রয়েছে ইংরেজিতে, আক্ষরিক মানে লিটারারি মিনিং হবে না। যেরকম ইজি মানি, ইজি মানে সহজ, আর মানি মানে টাকা, মানে কি সহজ টাকা না, এটি ঘুষের টাকা, ব্রাইব, ব্রাইব হবে, ব্রাইব ঘুষের টাকা। কোল্ড ওয়াটার, আমরা জানি কোল্ড ওয়াটার মানে ঠান্ডা জল, কোল্ড মানে ঠান্ডা, ওয়াটার মানে জল, না হবে না, ঠান্ডা জল নয়, কি এটি নিরুৎসাহ, হোপলেস বা ডিসঅ্যাপয়েন্ট। যেরকম হিজ অবজেকশন থ্রু কোল্ড ওয়াটার টু আওয়ার ডিসিশন, এই মতো হবে। তো এগুলো পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।